দর্শক আসসালামু আলাইকুম, উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেকোটা গ্রাম, যেখানে গাড়ি লোড দেওয়া হয়। এখানে তিনটি প্যাকেজের গরু আছে, সব কিন্তু কাউসার ভাইয়ের প্যাকেজ, কাবির কাদির এগ্রোর প্যাকেজ। এখানে প্যাকেজে মোট গরু আছে 22টি গরু কোথায় যাচ্ছে, কত দামে গেল সেই তথ্যগুলি একটু দেওয়ার চেষ্টা করি। এগুলো কিন্তু এখন ডেলিভারি হবে, গাড়ির অপেক্ষায় বসে আছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখানে কয়টা প্যাকেজ? তিনটা প্যাকেজ আছে আপনার, 10টা প্যাকেজের আছে, 10টা আর হাটে কেনা হয়েছে মনে করেন 7টা, এলাকা থেকে কিনছি মনে করেন 5টা, এই মিলে মনে করেন 22টা, এই মিলে 22টা প্যাকেজের 10টা হাটের 7টা 17টা আর 5টা হচ্ছে আপনার এলাকা থেকে কিনছেন, টোটাল 22টা। আচ্ছা, আমরা আগে জানবো যে এগুলো কোথা থেকে কোথায় যাচ্ছে। এলে আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে সিলেটে যাবে। সিলেট যাবে? তো সিলেটের ওই ভাই কি আসছে? আমার পিছনে আছে, আমার পিছনে আছে। আচ্ছা একটু দেখি, কথা বলি ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আছি। তো কাসার ভাইয়ের প্যাকেজ তো প্রতিদিনই থাকে কম বেশি, তাও আরও তো প্যাকেজ থাকে, তা আপনি কেন কাসার ভাইয়ের প্যাকেজটা পছন্দ করলেন? কাসার ভাইয়ের প্যাকেজগুলোর গরুগুলো ভালো লাগছে আমার, গরুগুলো ভালো, ভিডিও অনেক আগে থেকেই দেখি। আচ্ছা আচ্ছা। তো ওই সুবাদে ওনার সাথে আমি পরিচয় হই বা ওনার সাথে যোগাযোগ করি, যোগাযোগ করে আমি দিনাজপুরে আসি গত শুক্রবার। আচ্ছা আচ্ছা। আসার পর ওনার সাথে দেখা করলাম, সাক্ষাৎ করলাম, ওনার প্যাকেজের গরুগুলো দেখলাম, আমার ভালো লাগলো, পছন্দ হইলো। গরুগুলো বেশ ভালো, স্বাস্থ্য সবল, একদম নিখুঁত মানের, নিখুঁত মানের। তা আমরা কিন্তু ভিডিওতে বলি যে এই অত্র অঞ্চলের এবং কালারফুল যদি গরু থাকে, রঙের গরু যদি থাকে, সেটা কিন্তু কাসার ভাই থাকে। এটা কি আমার কথার সঙ্গে কি আপনার মিল পাইছেন? সত্যতা আমি পেয়েছি। পেয়েছেন? তা হাট থেকে কোন কোন হাট থেকে কিনছেন? দর্শক আমরা সবসময় বলি কাবির কাদির এগ্রোর যে গরুগুলি থাকে প্যাকেজের, বিশেষ করে প্যাকেজের যে গরুগুলি থাকে, এগুলো কিন্তু সব মানসম্মত গরু থাকে। হয়তো আমার এই কথাটা বলাটা ঠিক না দর্শক, তারপরে আমি বলি, এই জন্যই বলি যে ভালো জিনিসের কদর বা ভালো জিনিসকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে, এটা প্রকৃত সত্য। তো হাট থেকে যেগুলো কিনলেন, আমরা একটু ওই গরুগুলো একটু দামটা শুনবো, আপনি কি দামটা বলতে পারবেন? হাট থেকে কালকের হাট তো মনে হয় একটু বেশি ছিল না ভাই, কালকের বাজার তো একটু বেশি ছিল। তো আপনি যে হাটে কিনলেন আর প্যাকেজ কিনলেন, আপনার কাছে কোনটা সস্তা মনে হলো? হাটেরটা সস্তা না প্যাকেজের? প্যাকেজেরটাই সস্তা মনে হয়েছে। অনেক পত্তা বেশি, অনেক পত্তা না, পত্তা বেশি প্যাকেজের গরু নেওয়াটা পত্তা হয়েছে। তাহলে কোনটা আমরা হাটের আমরা একটু দেখি, প্যাকেজেরটা আগে দেখি। আচ্ছা, প্যাকেজেরটা আগে দেখি। এই প্যাকেজের মূল্যটা কত জানি ছিল কাসার ভাই? 66,000, 67,000। এই যে প্যাকেজের গরু একটা, এই একটা, দুইটা, এই দুইটা, চলো না দেখি, এলাম না, এটা 3 নম্বর প্যাকেজের গরু, এটা 4 নম্বর প্যাকেজের গরু, 4টা, এই যে 5টা, এটাও প্যাকেজের গরু, এটা একটা, 6টা, প্যাকেজের গরু, এটা 6 নম্বর, এই 7টা, 8, 9, 10, 7টা, এই 8টা, এটা প্যাকেজের 1 নম্বর ছিল, 8টা, এই যে 9টা, এবং এই পাশে একটা আছে 10টা, এই 10টি হচ্ছে প্যাকেজের। আচ্ছা, প্যাকেজটার নাম ছিল তো 68,000 না, 67,000। এটা কি সম্মান করছেন কিছু, হালকা পাতলা সম্মান করছেন? দর্শক আমরা প্যাকেজের যে 10টি গরু দেখালাম, এগুলো কিন্তু 67,000 টাকা করে প্যাকেজ ছিল, কিছু সম্মান করেছেন। আচ্ছা, এই যে এটা 1, 2, 3, 4, ওইটা 5, এটা কি, এটা 6, আর এই একটা 7, এই 7টা কি তাহলে হাট থেকে? তাহলে 68 করে এভারেজ, এভারেজ মনে করে গাড়ি ভাড়া খরচ করে মিলে 68 করে পড়ছে। এদিকে আছে 6টা, আর এদিকে আছে 6টা, 6টা না 5টা, 5টা, এই একটা,
এটা আছে 61,500 এভারেজ রেট দর্শক দেখুন এখানে 5টি চমৎকার গরু আমরা বলি দর্শক রঙের গরু কিনতে গেলে কাসার ভাই কাছে আসতে হবে কাবির কাদির এগ্রোতে আসবেন আপনারা রঙের গরু যদি নিতে চান কালারফুল গরু যদি নিতে চান আপনারা চলে আসবেন কাবির কাদির এগ্রোতে ইনশাল্লাহ আপনারা যে কালারের গরু চান সেভাবে কিন্তু গরু আপনারা দেখে শুনে সংগ্রহ করে নিতে পারবেন এখানে 4টি এবং সর্বশেষ যে গরুটি আছে এটা হচ্ছে 5টি এটা গ্রাম থেকে তাহলে গ্রাম থেকে পাইলাম আমরা রেটটা 61,500 আর প্যাকেজের রেট পাইলাম 67,65 প্যাকেজের রেট আর হাটের রেট হলো 68 এই রেটে আপনারা মোট টোটাল গরু দিলেন 22টা তো এগুলো মূলত কি করবেন ভাইয়া খামারের এটা কি আপ টু কুরবানি না আপনি কুরবানি পর্যন্ত ধরবেন কুরবানির পর ছাড়া কুরবানি আগে ছাড়া ছাড়তেছেন না আপনাদের টার্গেট কতগুলা কুরবানি পর্যন্ত একশো এই পর্যন্ত কেনা হয়েছে কত এগুলো সব 42টা আরও কি এখানে কেনার ইচ্ছা আছে কি প্যাকেজ দেখে আসবেন না হাট থেকে কিনবেন আচ্ছা আচ্ছা সমস্যা নেই যদি এই সাইজের নেবেন না আরও বড় সাইজের গরু নেবেন তো দর্শক শুনলেন যে আরও গরু নেবেন সিলেট থেকে এসছেন ভাই কাউসার ভাই প্যাকেজ বেছে বেছে 10টি নিয়েছেন প্যাকেজ থেকে হাট থেকে নিয়েছেন 7টি এবং গ্রাম থেকে সংগ্রহ করেছেন 5টি মোট 22টি গরু নিয়ে চলে যাবেন এখন খামারের উদ্দেশ্যে তার নিজস্ব খামার 100 গরুর টার্গেট করে আগামী কুরবানি পর্যন্ত রাখবেন এই গরুগুলি তো কাসার ভাই তো উনি তো বললো ভাই তো নিজে মুখেই বললো যে হাটে নাকি দামটা বেশি প্যাকেজের দাম কম তো এই যে আপনি প্যাকেজ বিক্রি করতেছেন কম দামে এটা কিভাবে সম্ভব করছেন মনে করে আমার তো মনে করে আমার মতে আমার কিনে অন্যান্য দূরে হাট মনে করে 10 টাকা কম কেনার চেষ্টা করি যথেষ্ট চেষ্টা করি কিনে মনে করুন চিপড়ে দিই কারণ আমার চিন্তা করলে তো হবে না ভাই ব্যবসা তো একদিনের জন্য করলে তো চিন্তা ভাবনা করলে তো হবে না এই গুলো ব্যবসা করে তো আমার শেষ না 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 দুনিয়ারা তো এই গুলো মনে করেন নিয়ে শেষ না ভালো মন্দ বিবেচনা করে তো ব্যবসাটা করবে যদি আমার ডিমান্ড ভালো হয় অবশ্যই আমার কাছে মনে করে পাঠিয়ে আসবে তো আপনি তো কেনা বেচার উপরে আসেন তো এরা যে ভালো মন মানসিকতা মনে হতো বা আল্লাহর ইচ্ছা অন্য জায়গায় গেলে মনে কারো মনে করে বেশি টাকা ইয়ে হতো বেশি টাকা আপনার আইডিয়ায় অন্য জায়গা থেকে কেনার থেকে আপনার এখানে কতটুকু কম পাইছে আরো 2-3 হাজার টাকা বেশি পিজে লাগতো পিজে 2-3 হাজার টাকা করে বেশি লাগতো আপনাদের তো গরু সম্পর্কে কোনো ধারণা নেই অনেক ধন্যবাদ আমরা বিদায় নিব তার আগে আমি নাম্বার দিয়ে দিব তো আমরা কাসর ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক কাসর ভাই একটু নাম্বারটা বলেন 0175-8223-171 কাবির কাদির এগ্রো দর্শক বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম